সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম এবি সিদ্দিক, কোলোরেক্টাল ব্রেস্ট এন্ডোল্যাপ্রোস্কোপিক ও ক্যান্সার সার্জন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লোনিক পলিপ কি ও তার চিকিৎসা পদ্ধতি নিয়ে। সাধারণত ক্লোনে দুই ধরনের টিউমার হয়ে থাকে, একটি হচ্ছে ক্লোনিক পলিপ এবং অন্যটি হচ্ছে ক্লোন ক্যান্সার। ক্লোন ক্যান্সার সাধারণত পলিপ থেকেই হয়ে থাকে, তবে সব পলিপ যে ক্যান্সার হবে এমন নয়। সাধারণত পলিপ থাকলে সেটি পাইপথে রক্ত যাওয়া সমস্যা নিয়ে আমাদের কাছে আসে এবং ক্লোনোস্কোপির মাধ্যমে এই পলিপ নির্ণয় হয়ে থাকে। যেহেতু ক্লোনিক পলিপ থেকে ক্যান্সার হয়, সেক্ষেত্রে আমরা 5 মিলিমিটারের উপরে যে কোনো পলিপ হলেই আমরা সেটা ফেলে দিই। তবে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত ক্যান্সার হয় না, কিন্তু রক্ত যেয়ে রক্তশূন্যতা হতে পারে। তাই পলিপ যদি 5 মিলিমিটারের উপরে হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেটি আমরা ক্লোনোস্কোপিক এর মাধ্যমে মেশিনের সাহায্যে ফেলে দিয়ে তার হিস্টোপ্যাথোলজি অর্থাৎ মাংস পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিই সেটি ক্যান্সার হয়েছে কি হয়নি। তাই ক্লোনিক পলিপকে অবহেলা না করে সঠিকভাবে চিকিৎসা নিতে হবে। অনেকেই হয়তো আমরা আতঙ্কিত হই, ভয়ে থাকি ক্লোনোস্কোপি পরীক্ষা অনেক ব্যথা বা এরকম বিষয় নিয়ে। আসলে যাদের এ ধরনের আতঙ্ক রয়েছে তাদের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ঘুম পাড়িয়ে এই ক্লোনোস্কোপি করতে পারি এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা মেশিন দিয়ে এই পলিপটি কেটে দিতে পারি। আপনাদের সকলের সুচিকিৎসা ও সর্বোচ্চ চিকিৎসা কামনায় আজকে শেষ করছি।